প্রিয় ছাত্র ছাত্রী ও অভিভাবক অভিভাবিকা বিন্দু, আজ আমি 105তম পর্বে তোমাদের সামনে আবার হাজির হয়েছি পরবর্তী বিষয় নিয়ে। আজকে আলোচ্য বিষয় হলো, আমরা গত পর্বে জেনেছি কি সমুদ্রের বিভিন্ন জীব সম্বন্ধে আমরা জেনেছি, এবার এই জীবগুলোর উপর কিভাবে প্রভাব বিস্তার করছে বিভিন্ন দূষিত পদার্থ অর্থাৎ দূষণ। দূষণ বলতে আমরা বুঝি জীবমণ্ডলের ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যের এক অনাকাঙ্ক্ষিত প্রভাব, যা জীবজগতের উপর বিরূপ প্রভাব ফেলছে। তাহলে সমুদ্রের মধ্যেও এমন কিছু কিছু ঘটনা আমরা ঘটিয়ে থাকি বা প্রাকৃতিকগতভাবে ঘটে থাকে, যার ফলে কিন্তু জীবজগৎ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক জীব এই পৃথিবী থেকে কিন্তু তারা হারিয়ে যাচ্ছে। তাহলে সমুদ্রের দূষণের মূলে কি আছে তাদেরকে আমরা একবার জেনে নেই। সমুদ্রের দূষণের মূলে রয়েছে আমরা কৃষিকার্যে কি ব্যবহার করি, কীট পতঙ্গ মারার জন্য কীটনাশক, আবার আগাছা অর্থাৎ মূল শস্য ব্যতীত অন্য যে সকল শস্য থাকে তাদের আমরা কি বলি আগাছা, আগাছা মারার জন্য আমরা যে সকল ঔষধ প্রয়োগ করে থাকি তাদের বলে আগাছানাশক, রাসায়নিক সার দিয়ে থাকি এবং বিভিন্ন ডিটারজেন্ট আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য। সমুদ্রের মধ্যে বিভিন্ন সময় তেল দেখা যায় অর্থাৎ জাহাজে করে যখন তেল নিয়ে যাওয়া হয় তেল অনেক সময় জাহাজ থেকে লিক করে বেরিয়ে যায়। তাছাড়া কি জৈব বর্জ্যযুক্ত ময়লা, এই জৈব বর্জ্যযুক্ত ময়লা জল যাকে বলা হয় সিওয়েজ, আর কি প্লাস্টিক যে আমরা এত ব্যবহার করছি সেই প্লাস্টিকও কিন্তু গিয়ে কোথায় পড়ছে, ওই সমুদ্রের জলে গিয়ে পড়ছে। তাহলে এখানে বিষয়গুলো একটু তুলে ধরা আছে যে এক নম্বরে আমরা কি জানবো, রাসায়নিক সার ও জৈব বর্জ্যযুক্ত ময়লা জল। এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে রাসায়নিক সার আর জৈব বর্জ্যযুক্ত ময়লা জলে থাকা নানা পুষ্টি উপাদান, কারণ কি রাসায়নিক সার আমরা কোন ক্ষেত্রে কিসের জন্য দিয়ে রাখি, উদ্ভিদের বৃদ্ধির জন্য, আর এগুলো জলে মেশার ফলে জলে যে ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদগুলো থাকে যেগুলো তোমরা এর আগের পর্বে জেনেছিলে তাদেরকে কি বলেছিলাম ফাইটোপ্ল্যাঙ্কটন, এই ফাইটোপ্ল্যাঙ্কটন এই অনুখাদ্যগুলো পেয়ে কি তাদের সংখ্যা আরো বেড়ে যায় হু হু করে। আর সমুদ্রের জল যার ফলে কি সমুদ্রের জলের উপরিতল তারা সম্পূর্ণরূপে ঢেকে দেয়, এই যে ঘটনাটা ঘটছে একে আমরা কি বলবো অ্যালগাল ব্লুম। অ্যালগাল কথার অর্থ হলো শৈবাল, অর্থাৎ শৈবাল সাম্রাজ্য তৈরি করছে সমুদ্র জলের উপরে। আর এখানে ডিনোফ্লাজেলেটরা সংখ্যায় কি সংখ্যায় বেড়ে গিয়ে জলের রং কি লাল হয়ে যায়। তোমরা যদি কিছু গ্রামের পুকুরে যদি লক্ষ্য করো বা শহরাঞ্চলে যে সকল পুকুর আছে দেখবে জলের উপরিতলে কি দেখতে পায় যে একটা বাদামি বনের একটা স্তর পড়ে থাকে, এগুলো কিন্তু এক ধরনের কিন্তু শ্যাওলা। আর এটা যেহেতু এক ধরনের শ্যাওলা, এই শ্যাওলা থেকে কি যে অধিবিষ যাকে টক্সিন বলে থাকি এই অধিবিষগুলো নিস বেরিয়ে যায় অর্থাৎ অধিবিষ উৎপন্ন করে যা সামুদ্রিক জীবদের কিন্তু মৃত্যুও ঘটে এর জন্য। আর জলের স্বচ্ছতা কি হবে, এই সাম্রাজ্য যদি জলের উপরিতলে থাকে সূর্যের আলো তো জলের লেয়ার উপরিতল ভেদ করে ভেতরে যেতে পারবে না, আর ভেতরে যে যদি যেতে না পারে তাহলে কি যে জলের মধ্যে সমুদ্রের জলের মধ্যে যে সকল উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলো কি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি খাদ্য উৎপন্ন করতে পারবে না। আর এই বিপুল পরিমাণ শৈবালরা শ্বাসকার্য চালানোর জন্য জলে দ্রবীভূত অক্সিজেন কমে গিয়ে সামুদ্রিক প্রাণীদের অক্সিজেনের অভাব ঘটে, যাকে কিন্তু বলা হয় জৈব অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যার ফলে ওই সব প্রাণীদের মৃত্যু কিন্তু ঘটতে পারে। এবার পরবর্তী পয়েন্টটি জানবো যে তেল, আসলে তেলের ব্যাপারটা কি তোমরা জানো যে আমাদের দেশে তেল আসে বিভিন্ন বিদেশ থেকে, বিদেশ থেকে তেল কিভাবে আসছে জাহাজে আসছে, আর এই জাহাজগুলো যখন কি হয় বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ে বা কোনো সময় দেখা যায় যে জাহাজ থেকে তাল তেল কোনো কারণে লিক হয়ে যায় তখন তেল কোথায় চলে যাবে, সমুদ্রের জলে চলে যাবে। আর সামুদ্রিক জীবদের পক্ষে এই তেল বিষের মতোই, কারণ অপরিশোধিত তেলে থাকে নানা বিষাক্ত পদার্থ, সমুদ্রের জলের উপর তেলের স্তর থাকে বলে অক্সিজেন ঢুকতে কি জলের মধ্যে তো অক্সিজেন প্রবেশ করে অক্সিজেন ঢুকতে বাধা পায়, ফলে জলে জীবেরা অক্সিজেনের অভাবে কি হয় মারা যায়। এছাড়াও সামুদ্রিক প্রাণীদের চামড়ায় আর চোখ মুখ নাক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কি হয় প্রদাহ সৃষ্টি হয়, অস্বস্তি হয়, ঘা দেখা দিতে পারে। সমুদ্রের জলে তেল মিশে সামুদ্রিক প্রাণীদের তাপ নিরোধক আর জল নিরোধক ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায়।
এছাড়াও তেলে ভিজে যাওয়া পাখির ঠোঁট দিয়ে নিজেদের তেল ভেজা পালকে বোলালে ওই তেল পাখির শরীরেও কিন্তু প্রবেশ করে শরীরেরও কিন্তু ক্ষতি করে। পরবর্তী পয়েন্ট কি জানবো, এই দেখো এখানে প্লাস্টিক। তোমরা অনবরত বিভিন্ন সচেতনতামূলক প্রচার দেখো যে প্লাস্টিক বর্জন করতে হবে। প্লাস্টিক বর্জন করার এটাও আরেকটি কারণ, কারণ কি, যে সমুদ্রে প্লাস্টিক জাত জিনিস ফেলা হলে সেগুলি ভাসতে থাকে। আমরা সমুদ্রের দ্বারা ঘুরতে যাই, বিভিন্ন প্লাস্টিকের ক্যারি ব্যাগে খাবার নিয়ে যাই, খাবার খাওয়ার পর কি করি, ক্যারি ব্যাগ গুলো ফেলে দিয়ে আসি। এটা কিন্তু একদম ঠিক নয়, কারণ তোমার ফেলে দেওয়া প্লাস্টিকের ক্যারি ব্যাগ কিন্তু সমুদ্রের জলে চলে যাবে, আর অনেকক্ষণ সময় সামুদ্রিক প্রাণীরা খাবার ভেবে এই প্লাস্টিক জাত জিনিসগুলোকে কিন্তু খেয়ে ফেলে। আর প্লাস্টিক বর্জ্য বড় আকারের হলে কি হয়, খাদ্যনালীতে আটকে গিয়ে খাবার যাবার পথে বাধা সৃষ্টি করবে, আর অনাহারে বা সংক্রমণে প্রাণীটার কি মৃত্যু পর্যন্ত হতে পারে। পরবর্তী পয়েন্টে কি জানবো, যে সমুদ্রের জলের অম্লতা বেড়ে যায়। তোমরা জানো যে অম্ল এবং ক্ষার নির্ণয়ের জন্য একটা অম্ল ক্ষারত্ব মিটার থাকে, যাকে পিএইচ মিটার বলা হয়। তাহলে অম্ল যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি হবে এবং কেন অম্লত্ব বেড়ে যাবে? মানুষের বিভিন্ন কাজের ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কিন্তু অনবরত বাড়ছে। কারণ কি, এখন দেখবে যে এখনকার দিনে গরমের দিনে আমরা অনেকেই থাকতে পারি না, প্রচুর গরম বোধ করি। কারণ কি, বায়ুমণ্ডলে এই নিচের স্তরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার পরে সূর্যের আলো বেশি পরিমাণে শোষণ করছে এবং ভূপৃষ্ঠ সব সময় কি উত্তপ্ত থাকছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, সমুদ্রে কি হচ্ছে যে মানুষের বিভিন্ন কাজের ফলে পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যেহেতু বাড়ছে, সমুদ্র এই কার্বন ডাইঅক্সাইডের একটা বিরাট অংশ শোষণ করে, ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্র জলের অম্লত্ব বেড়ে যায়। কারণ কি, কার্বন ডাইঅক্সাইড যখন H2O জলের সাথে যুক্ত হয় তখন বাইকার্বনেট যুক্ত যৌগ গঠন করে, আর এর প্রভাব পড়ছে কোথায়, বিভিন্ন ধরনের মাছ যেমন স্কুইড আর অন্যান্য ফুলকাযুক্ত সামুদ্রিক প্রাণীদের ওপর। কারণ আম্লিক সমুদ্রের জল থেকে শ্বাসকার্যের জন্য প্রয়োজনীয় দ্রবীভূত অক্সিজেন পাওয়া এদের পক্ষে ক্রমশ কঠিন হয়ে পড়ে। তাছাড়াও কিন্তু জলের অম্লত্ব বেড়ে গেলে কাঁকড়া, লবস্টার আর কোরালদেরও ক্যালসিয়াম কার্বনেটের খোলক তৈরি করা কঠিন হয়ে পড়ে। কারণ তোমরা জানো যে বিভিন্ন ঝিনুক, শামুক সবগুলোর বাইরে একটা যে খোলক থাকে সেটা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি, এটা কি সহজে তৈরি হতে পারবে না। আর অতিমাত্রায় আম্লিক সমুদ্রের জলে এই সব প্রাণীদের ক্যালসিয়াম কার্বনেটের খোলক নষ্ট হয়ে যদি যায়, তার ফলে কি হবে, প্রাণীটা পরবর্তীতে দেখবো কি যে মারা যাবে। তাহলে আমরা সমুদ্রের বিভিন্ন দূষণ জাত যে পদার্থ সেইগুলো সম্বন্ধে জানলাম, তাই আমাদের এই সমস্ত জিনিস থেকে আমাদের সজাগ হতে হবে, যাতে দূষিত কোনো পদার্থ আমরা যদি কোনোদিনও সমুদ্রের ধারে যাই তাহলে যেই যে প্লাস্টিক জাতীয় পদার্থ এইগুলোও যাতে না ফেলি এবং মানুষকেও আমাদেরকে সজাগ করতে হবে। পরবর্তী দিন পরবর্তী পর্ব নিয়ে আবার আমি তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।